মুসলিম, আমি যতই বলি না কেন আমি মুসলিম হিসেবে বলবো না, তারপরে আপনি বলবেন না এ তো মুসলিম মুসলিমের কথাই বলবে, কিন্তু আল্লাহ সাক্ষী আমি আজকে অন্তরকে আল্লাহ সাক্ষী রেখে বলছি আমি মুসলিম হিসেবে বলছি না, আপনারা আমার সাথে একমত হবেন সেটা কি? কোন অমুসলিম হতে পারে কিন্তু তার অন্তর সৎ, অন্তরে কোনো খারাপই নাই, মানে জাস্টিস করার ক্ষমতা যার অন্তরে আছে, মানে ন্যায় ইনসাফ করার ক্ষমতা যার আছে, যদি সে অমুসলিম হয় তাকে যদি 100 জনের মনীষীর জীবনী পড়তে দেয়া হয় সে স্বীকার করতে বাধ্য হবে যে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধ্য হবে। কেন হয়? কারণ তিনি এমন এক ব্যক্তি যে নিজের জন্য কোনদিন কাঁদেনি, সবসময় কেঁদেছে আপনার আর আমার জন্য, যিনি সবসময় ছোট বড় সমস্ত কাজে এগিয়ে এসেছেন, যিনি নিজের প্রতিশোধ গ্রহণ করেনি, যিনি মুনাফিকের জানাজার সালাত আদায় করেছেন, যিনি নিজের জামা খুলে দিয়েছে, হতে পারে আল্লাহ তাকে জামার কারণে কবরে মাফ করে দিবে এতটা আশা নিয়ে তার জামা তিনি খুলে দিয়েছিলেন, যিনি ইহুদিদের লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন, সাহাবীরা বলছে ইয়া রাসূল এটা তো ইহুদির লাশ, তিনি বলেছেন আলাইসা ইনসান বা নাস, সে কি মানুষ নয়? এতটা সম্মান দেখিয়েছে একটা ইহুদির লাশের ক্ষেত্রে, সেই ব্যক্তি কোনোদিন নিন্দা পাওয়ার হক রাখে না। তার সম্পর্কে যতগুলো কথা কোরআন হাদিসে রয়েছে সবগুলো বলা তো আমার পক্ষে সম্ভবপর হবে না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কতটা ক্ষমাশীল ছিলেন, তিনি যে নিজের প্রতিশোধ গ্রহণ করেনি, একটা দলিল তো আপনাদের ব্রেনে থাকতেই হবে, সেটা কি? আপনারা কোন থেকে জানেন যে তায়েফে কি ঘটনা ঘটেছিল? কে না জানে তাহিবের ঘটনা, কিন্তু আপনি ব্যথিত হন না রাসূল সাল্লামের সেই চিত্রটা অবলম্বন করে, রাসূল বলছে যে সেদিন কি ঘটেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে যত ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ হাল আতা আলাইকা ইয়াউমুন কানা আশাদ্দ মিন ইয়াউমি উহুদিন, উহুদের মাঠে আপনি যতটা পরাস্ত হয়েছেন, আপনার যত ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার দাঁত ভেঙে গেছে, মাথায় হেলমেট ঢুকে গেছে, তিনি দাঁতে লেগে গিয়েছিল, রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল, এই দৃশ্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, সাহাবীরা দেখেছে, তাদের কাছে এটাই সবচেয়ে বড় আঘাত রাসূল সাল্লামের জীবনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতেও কি কোনো মারাত্মক আঘাত আপনার জীবনে আপনি পেয়েছিলেন? সুবহানাল্লাহ, যখন এটা প্রশ্ন করেছে তখন রাসূল সাল্লাম সে তায়েফের কথা হয়তো মনে পড়ে গেছে, তিনি বলছেন ইয়া আয়েশা কালা লাকাদ লাকিতু মিন কওমিকা মিন মা লাকিতু, তোমার জাতির কাছ থেকে আমি কত কি যে পেয়েছি তো পেয়েছি, একটা কথা আমার না বললেই নয় যেটা আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে, তিনি বলছেন ওয়া কানা আশাদ্দ মা লাকিতু মিনহুম ইয়াউমাল আকাবা, তবে আকাবার দিন যে কষ্ট আমাকে তারা দিয়েছে পৃথিবীর ইতিহাসে বা আমার এই কষ্টের মতন কোনো কষ্ট আমাকে কেউ দেয়নি। কি করা হয়েছিল? আমি তায়েফে গিয়েছিলাম আর সেটা ছিল রাসূলুল্লাহর দুঃখের বছর, যেই বছর তিনি তার চাচাকে হারিয়েছেন, যেই বছর তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারিয়েছেন, যেই বছর কাফেররা তার গায়ে হাত তুলতে সাহস পেয়েছে, তিনি আশা নিয়ে গিয়েছিলেন তায়েফের মাঠে হতে পারে তারা আমার দাওয়াত কবুল করবে, তারা তো দাওয়াত কবুল করেনি, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে যে পাগলকে পাথর মারো, রাসূলুল্লাহকে যতদূর তারা পেরেছে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ছিলেন, জায়েদ বলছেন যখন আমি রাসূলের পায়ের জুতাটা খুলতে গিয়েছি তাকে উজু করাবো, রক্তে তার জুতা তার পায়ের সাথে লেগে গিয়েছিল, আঠা লেগে গিয়েছিল, রাসূলুল্লাহ বলছেন সেই দিনের অবস্থা এমন হয়েছিল আমার তো হুঁশ ছিল না, যখন আমি চোখ মেলেছি আমার সামনে জিব্রাইলকে আমি পেয়েছি এবং জিব্রাইল দুইজন পাহাড়ের ফেরেশতা নিয়ে আমার কাছে অনুমতি চেয়েছেন, এই দৃশ্যের সময় আল্লাহ তখনই তাদেরকে হালাক করে দিত, কিন্তু পুরো পৃথিবীর মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অবস্থাটা কি এটা তুলে ধরার জন্য আল্লাহ দুইজন পাহাড়ের ফেরেশতা পাঠিয়ে দিয়ে এই জন্য পাঠিয়েছে যে ফেরেশতা বলছে আমাদেরকে আদেশ করা হয়েছে মুহাম্মদ যা আদেশ করবে তোমরা তা করবে, চাইলে আল্লাহ করতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন মুহাম্মদ যা বলবে আজকে তোমরা তা করবে, ফেরেশতাদের কথাটা আমি আপনার কাছে তুলে ধরি, ফেরেশতা বলছে ইন শেতা আন উব্বিকা আলাইহিমুল আসখাতাইন, আপনি যদি চান এখন দুই পাহাড়কে তাদের উপরে চাপিয়ে দেবো, আমাদেরকে আদেশ করা হয়েছে যে মুহাম্মদ যদি এটা বলে তোমরা সেটা করবে কিন্তু আমি তোমাদেরকে করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই অপশন দেওয়া হয়েছে তিনি আল্লাহর কাছে যে আশাটা রেখেছিলেন তিনি বলেছিলেন বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মাই ইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইয়্যান, বরং আমি তাদেরকে হালাক করতে চাই না, আমি চাই আল্লাহ তাদের নাসল থেকে তাদের সন্তানদের থেকে এমন মানুষ বের করে নিয়ে আসুক যারা এক আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক করবে না। তিনি বলছেন এই আশায় শুধু আজকে আমি তার প্রতিশোধ নিচ্ছি না, আমি তাদেরকে এইভাবে ছেড়ে দিচ্ছি, আমি আল্লাহর কাছে আশা করি যে এদের মধ্য থেকে মুসলিম জন্মাবে এবং এরা এক আল্লাহর ইবাদত করবে, তারা কোনোদিন অন্য কাউকে শরীক স্থাপন করবে না। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ কিতাবুল বাদিউল খালক 59 নম্বর অধ্যায়ে হাদিসটাকে এনেছেন, 32-31 এবং ইমাম মুসলিম তার
জিহাদের অধ্যায় এনেছেন 45 মানে 4545 নম্বরে হাদিস কভার আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হয়েছে সেদিন তিনি প্রতিশোধের জন্য সামান্যতম উফ পর্যন্ত করেনি যে হ্যাঁ এদেরকে হালাক করা দরকার বলেনি তিনি মাফ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কি যেই সুবহানাল্লাহ এটা হচ্ছে ইসলাম আসার পরের ঘটনা যখন তিনি নবী হয়েছিলেন কিন্তু একটা ব্যক্তি নবী হওয়ার আগে তার চরিত্র কেমন ছিল যখন ইসলাম এসেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন পেয়েছেন তিনি একদিন বলছেন যখন জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরেছিল এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে যে লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা আমি ভয় পাচ্ছি আমি মরে যাব আমাকে কেউ মেরে ফেলবে তখন খাদিজা তাকে সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলো বলেছিল এটা যদি কোনো ব্যক্তি বলতে পারবে যে তার চরিত্র সম্পর্কে তার স্ত্রী বা কোনো পৃথিবীর মানুষ এরকম কথা বলতে পারে কোনো ব্যক্তি এমন নাই যা রাসূলের চরিত্র সম্পর্কে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল তখন তিনি নবী হননি কিন্তু নবী হওয়ার আগে তার চরিত্র কেমন ছিল খাদিজা বলছে ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ কোনদিন আপনার মতন ব্যক্তিকে লাঞ্ছিত করবে না আপনার যে চরিত্র আপনার মতন ব্যক্তিকে কোনদিন আল্লাহ লাঞ্ছিত করতে পারে না কেন ইন্নাকা তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে থাকেন ও তাহমিলুল কাল্লা আপনি দুস্থদের দায়িত্ব গ্রহণ করে থাকেন ও তুকসিবুল মাদুম এবং আপনি যে ব্যক্তি ভারাক্রান্ত হয়ে গেছে রে ডুবে যাচ্ছে বা বোঝা আপনি সেই বোঝাকে হালকা করে দেন তুকসিবুল মাদুম ও তাকরিব দাইফা আপনি মেহমানদারি করে থাকেন তাকরিব দাইফা ও তুইনু আলা নওয়াইবিল হক এবং যে কোনো হকের ক্ষেত্রে আপনি আগে এগিয়ে যান আজকে সমাজের কত হক না হক ভাই বলছেন যে হকের পথে আছে সে আপনার শত্রু না বন্ধু এটা আপনি দেখেন না আপনি তার পথে গিয়ে তার সাপোর্টে আপনি কথা বলে থাকেন তো এই ওয়ালা নওয়াইবিল হক আপনি সব সময় হকের সঙ্গ দিয়েছেন যেই লোকের চরিত্র এটা যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যে অভাবীদেরকে সাহায্য করে যে অন্যের ভারাক্রান্তটাকে নিজে বহন করে যেই ব্যক্তি মেহমানদারি করে যেই ব্যক্তি সব সময় হকের কথা বলে এমন ব্যক্তি লাঞ্ছিত হবে এটা হতে পারে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি ওহির সূচনা দিয়েছেন মাত্র 3 নম্বর হাদিস হাদিসের নাম্বার 3 আপনি পড়ে নিয়ে রাসূল সাল্লামের চরিত্র কি ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের সাথে যে আচরণ করেছিল আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন সবচেয়ে বড় মুনাফিক যে বলেছিল লাইন রাজানা ইলাল মদিনাতি লা জান্না আযজ মিনহাল আযাল আমরা যদি মদিনায় ফিরে যাই আমরা সম্মানিত আমরা এই সমস্ত দুর্বলদেরকে মদিনা থেকে বের করে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইন্ডিকেট করে আব্দুল ইবনে উবাই তিনি কথা বলেছিলেন ইবনে উবাই যে আমরা একে মদিনা থেকে বের করে দেব সুবহানাল্লাহ এই ব্যক্তিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শক্তিশালী হয়েছিল কিছু মুহাজির চলে এসেছে বলছে দামি ইয়া রাসূলুল্লাহ উদ্রিব হাযাল মুনাফিক আমাকে আপনি অনুমতি দেন আমি মুনাফিকটার গর্দানটা নিয়ে নিই রাসূল সাল্লাম বলছেন উমার এই অনুমতি আমি তোমাকে দেব না তাহলে মানুষ বলবে মুহাম্মদ তার সঙ্গীকে হত্যা করেছে মানুষ বলবে শুধু একটা কারণে তাকে মারা হয়নি এই উবাই ইবনে খালফ উবাই ইবনে আব্দুল ইবনে উবাই যখন মারা যায় তার ছেলে সাহাবি আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবি তিনি রাসূল সাল্লামের কাছে এসে যখন কান্না করছে রাসূল সাল্লাম তার নিজের জামা দিয়ে দিয়েছে যে তোমার বাবাকে এটা পরিয়ে কবরে নামিও হতে পারে যদি এর কারণে আল্লাহ তাকে মাফ করে দেন কত চেষ্টা করেছে যে আল্লাহকে মাফ করে দেন যখন তাকে জানাজার জন্য রেডি করা হয়েছে রাসূল সাল্লামের কাছে আসা হয়েছে রাসূল সাল্লাম যেমনি উঠেছে তার জানাজার নামাজ আদায় করবে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাম কত বড় সাহস চিন্তা করে দেখেন তিনি তার মধ্যে ইসলাম ছিল অন্তরে সবচেয়ে বেশি হকের পথে সেই দিন উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল তাকে রাসূল সাল্লামের জামা টেনে ধরেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজার সালাত আদায় করবেন আপনি আপনাকে তো আল্লাহ নিষেধ করেছে খবরদার আপনি মুনাফিকের জানাজার সালাত আদায় করবেন না সূরা তাওবার মধ্যে এই আয়াতগুলো আছে 80 81 82 83 84 এই আয়াতগুলো আপনি পড়েন উমর রাদিয়াল্লাহু বলছেন ওয়াকাদ নাহা রাব্বাকা আন তুসাল্লি আলাইহি আপনার রবকে আপনাকে নিষেধ করেনি যে আপনি কিন্তু মুনাফিকদের জানাজার সালাত আদায় করবেন না তখন রাসূল সাল্লাম দেখেন তিনি তার দয়াটা কি দেখেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নরম কথাকে প্রয়োগ করেছেন তিনি বলছেন ওমর আল্লাহ আমাকে সরাসরি নিষেধ করেনি বরং আমাকে ইখতিয়ার দিয়েছে হে নবী তুমি চাইলে ক্ষমা চাইতে পারো আর না চাইলে না চাইতে পারো কিন্তু ক্ষমা চাইলেও লাভ হবে না আমি ক্ষমা করব না কিন্তু যেহেতু আল্লাহ আমাকে সরাসরি নিষেধ করেনি যে ক্ষমা চাইবেন না আমাকে বলেছে ইন তাস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু আপনি ক্ষমা চাইতে পারেন নাও চাইতে পারেন ওয়াইন তাস্তাগফির লাহু 70 মাররা লাইয়াগফির আল্লাহু লাহু আপনি যদি 70 বার ক্ষমা চান আমি আল্লাহ তাকে ক্ষমা করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যেহেতু আল্লাহ আমাকে বলেছেন তুমি ক্ষমা চাইতে পারো নাও চাইতে পারো যেহেতু আল্লাহ আমাকে অপশন দিয়েছেন তাহলে ওমর আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখব আল্লাহ 70 বার বলেছে আমি 71 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখি হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদি আমি মোহাম্মদ 100 বার ক্ষমা চাইলে আল্লাহ তাকে maaf করে দেন ওমর আমি থামব না আমি 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইব যে উবাই ইবনে আব্দুল ইবনে উবাইকে যেন আল্লাহ maaf করে দেয় একটা মুনাফিককে maaf করে দেওয়ার জন্য একজন রাসূল এইভাবে প্রচেষ্টা করে তার দয়া কি যেই মুনাফিক সবচেয়ে বেশি রাসূল কষ্ট দিয়েছে মদিনায় যাকে বের করে দিতে চেয়েছিল সেই মুনাফিক যখন মরে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল যে আল্লাহ তাকেও ক্ষমা করে দেয় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করেছেন তার কিছুদিন পরেই সামান্য একটু সময় পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদা খবরদার আপনি আর এরপর থেকে কোনো মুনাফিকের জানাজার সালাত আদায় করবেন না ওয়ালা তাকুমু আলা কবরিহিম আর আপনি তাদের কোনো ব্যক্তির কবরে আর দাঁড়াবেন না মানে ক্ষমা চাওয়ার জন্য আপনি আর তাদের সামনে দাঁড়াবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছে যে কোন মুনাফিকের জানাজার সালাত কোন নবী কোন মুসলিম করতে পারে না পথে চলবে না